প্রিয় দর্শক, আজকে দেখাবো চিড়া কলা এবং দুধ দিয়ে অসম্ভব মজাদার স্বাস্থ্যকর একটি মিল্কশেক। সারাদিন রোজা রাখার পরে যদি চিড়ার এই মিল্কশেকটি খান, তবে সারাদিনের ক্লান্তি কিন্তু চলে যাবে এক নিমিষেই। তাহলে চলুন দেখে নেই কিভাবে মিল্কশেকটি তৈরি করছি। মিল্কশেকটি তৈরি করবার জন্য প্রথমে লাগবে চিড়া। আমি 2 গ্লাস পরিমাণে মিল্কশেক তৈরি করব, সেজন্য এখানে 1 কাপ পরিমাণ চিড়া নিয়ে নিচ্ছি। আপনারা কি পরিমাণ তৈরি করবেন সেই অনুপাতটা বুঝে এরপর চিড়া নিয়ে নেবেন। তবে 1 কাপ চিড়া দিয়ে 2 গ্লাস পরিমাণে মিল্কশেক কিন্তু তৈরি করা যায়। এবার চিড়াটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। চিড়াতে থাকা স্টার্চগুলো যতক্ষণ না পর্যন্ত বের হবে, মানে ঘোলা পানি যতক্ষণ বের হবে ততক্ষণ পর্যন্ত চিড়াটাকে পানি বদলিয়ে বদলিয়ে ধুয়ে নিতে হবে। আমি 3 বারের মতো পানি দিয়ে চিড়াটাকে ধুয়ে নিচ্ছি। ব্যাস, চিড়া ধোয়া হয়ে গিয়েছে। এবার সামান্য একটু পানি দিয়ে চিড়াটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। চিড়াটা কিছু সময় পানিতে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে এতে করে চিড়াগুলো নরম হয়ে যাবে এবং মিল্কশেক তৈরি করতে অনেক সুবিধা হবে এবং মিল্কশেকটা খেতেও কিন্তু অনেক স্মুদি হবে। এবার আমি ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য চিড়াটাকে রেখে দেব। ঠিক 15 মিনিটের পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন, চিড়াগুলো কিন্তু পানি পুরোটাই শুষে নিয়েছে এবং চিড়াগুলো ফুলে একটু বড় হয়ে গিয়েছে, এবং আমি হাত দিয়ে বুঝতে পারছি চিড়াগুলো একদম নরম হয়ে গিয়েছে। এবার আমি মিল্কশেক তৈরি করবার জন্য মূল উপকরণগুলো ব্যবহার করব। ভিজিয়ে রাখা চিড়াগুলো দিয়ে দিচ্ছি একটা ব্লেন্ডারের জারে। আর হ্যাঁ, মিল্কশেক তৈরি করবার জন্য কিন্তু অবশ্যই ব্লেন্ডার লাগবে। এবার দিয়ে দিচ্ছি চিড়ার সাথে 1টা পাকা কলা, 2 টেবিল চামচ চিনি এবং 2 টেবিল চামচ বাদামের গুঁড়া। আমি এখানে কাজু এবং পেস্তা বাদাম নিয়েছি। যদি আপনাদের কাছে কোনো বাদাম না থাকে তবে আপনারা সেটা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ। আমি এখানে 250 মিলি দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে প্রথমে ভালোভাবে জাল দিয়ে এরপর ঠান্ডা করে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে এবার কিছু বরফ দিয়ে দিয়েছি। এবার ব্লেন্ডারে ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার আমি আমার খুব পছন্দের 2টি কাপে সার্ভ করে নিচ্ছি এবং আরও একটু সুন্দর দেখাবার জন্য ওপর দিয়ে একটু বাদামের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, বাদামের গুঁড়াটা অপশনাল, আপনাদের কাছে যদি না থাকে তবে আপনারা এটা বাদ দিতে পারেন। ব্যাচ ছটপট তৈরি হয়ে গেল অসম্ভব মজার এবং স্বাস্থ্যকর চিড়ার মিল্কশেক। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং এই রমজানে যদি 1 গ্লাস চিড়ার শরবত খান তবে আপনাদের ইফতার কিন্তু আরও বেশি স্পেশাল হয়ে যাবে। শুধু রমজান নয়, যে কোনো সময়ে কিন্তু তৈরি করে খেতে পারবেন অসম্ভব মজার মিল্কশেক। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি দেখবার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।